দেশের যে রিজার্ভ আছে তাতে 9 মাস পর্যন্ত 17 কোটি মানুষকে খাওয়ানো যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। দেশের রিজার্ভ এখনো $40 বিলিয়ন। এই রিজার্ভ দিয়ে 9 মাসে 17 কোটি মানুষকে খাবার মতো সক্ষমতা বাংলাদেশের আছে, যেটা পৃথিবীর আর দ্বিতীয় কোন রাষ্ট্রে এই মুহূর্তে নেই। দেশের যে রিজার্ভ আছে তাতে 9 মাস পর্যন্ত 17 কোটি মানুষকে খাওয়ানো যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। দেশের রিজার্ভ এখনো $40 বিলিয়ন। এই রিজার্ভ দিয়ে 9 মাসে 17 কোটি মানুষকে খাবার মতো সক্ষমতা বাংলাদেশের আছে, যেটা পৃথিবীর আর দ্বিতীয় কোন রাষ্ট্রে এই মুহূর্তে নেই। দেশের যে রিজার্ভ আছে তাতে 9 মাস পর্যন্ত 17 কোটি মানুষকে খাওয়ানো যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। দেশের রিজার্ভ এখনো $40 বিলিয়ন। এই রিজার্ভ দিয়ে 9 মাসে 17 কোটি মানুষকে খাবার মতো সক্ষমতা বাংলাদেশের আছে, যেটা পৃথিবীর আর দ্বিতীয় কোন রাষ্ট্রে এই মুহূর্তে নেই। দেশের যে রিজার্ভ আছে তাতে 9 মাস পর্যন্ত 17 কোটি মানুষকে খাওয়ানো যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। দেশের রিজার্ভ এখনো $40 বিলিয়ন। এই রিজার্ভ দিয়ে 9 মাসে 17 কোটি মানুষকে খাবার মতো সক্ষমতা বাংলাদেশের আছে, যেটা পৃথিবীর আর দ্বিতীয় কোন রাষ্ট্রে এই মুহূর্তে নেই। দেশের যে রিজার্ভ আছে তাতে 9 মাস পর্যন্ত 17 কোটি মানুষকে খাওয়ানো যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। দেশের রিজার্ভ এখনো $40 বিলিয়ন। এই রিজার্ভ দিয়ে 9 মাসে 17 কোটি মানুষকে খাবার মতো সক্ষমতা বাংলাদেশের আছে, যেটা পৃথিবীর আর দ্বিতীয় কোন রাষ্ট্রে এই মুহূর্তে নেই। দেশের যে রিজার্ভ আছে তাতে 9 মাস পর্যন্ত 17 কোটি মানুষকে খাওয়ানো যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। দেশের রিজার্ভ এখনো $40 বিলিয়ন। এই রিজার্ভ দিয়ে 9 মাসে 17 কোটি মানুষকে খাবার মতো সক্ষমতা বাংলাদেশের আছে, যেটা পৃথিবীর আর দ্বিতীয় কোন রাষ্ট্রে এই মুহূর্তে নেই।